নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আমরা দেখব কীভাবে ক্যাপ কার্ড ডাউনলোড করবো তো ক্যাপ কার্ড যেহেতু আই থিঙ্ক চায়না অ্যাপস যার জন্য হয়তো আমাদের ইন্ডিয়া ব্যান্ড হয়ে গেছে তো ক্যাপ কার্ড ইউজ করার জন্য আমাদের একটা ভিপিএনের প্রয়োজন হবে তো চলুন আমি ডিটেলস বোঝাবো যে কীভাবে একটা ক্যাপ কার্ড আপনার ডাউনলোড করতে পারবে তো ক্যাপ আপনি ভিপিএন ডাউনলোড করার পরেও এখনো কিন্তু এখনো পর্যন্ত প্রবলেম হচ্ছে তো মুখে না বলে চলুন মোবাইল সিনে গিয়ে আমি ডিটেলস দেখাই যে অ্যাকচুয়ালি ক্যাপ কার্ড আমরা কীভাবে ডাউনলোড করতে পারবো তো ওপেন চলে আসলাম মোবাইল মোবাইলের সঙ্গে আসার পর আমরা আমাদের প্লে স্টোরটা ওপেন করে নেব দেখুন স্টোর ওপেন করার পর আমরা সার্চে চলে আসবো সার্চে লিখে লিখব সুপার ভিপিএন দেখুন এ দেখুন সুপার ভিপিএন চলে এসছে এখানে দেখুন সুপার ভিপিএন লেখা আছে এই সুপার ভিপিএন এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখুন ভালো করে লোগোটা দেখে নিন দেখুন এই লোগোটা তো এখানে আমরা ইনস্টল করে নেবো তো এখান থেকে আমরা ওপেন করে নেব ওপেন করে নিলাম এখানে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করবো এখানে অ্যালাউ করে দেবো এখানে আমরা কানেক্টে চলে যাব অ্যালাউ করে দেবো তো এখানে দেখুন অটো সিলেক্ট আছে অটো সিলেক্টের পাশে দেখুন একটা অ্যারো পাবেন তো এই অ্যারোতে ক্লিক করুন এখানে অটো সিলেক্টে ক্লিক করলে আমরা এখান থেকে সার্ভারটা হচ্ছে সিঙ্গাপুর নিয়ে নেবো দেখুন আপনি এখানে দেখুন সিঙ্গাপুর আছে এই দেখুন সিঙ্গাপুর তো আপনি হয় সিঙ্গাপুর সিলেক্ট করবেন আর নয় ইউএসে সিলেক্ট করবেন তো আমি সিঙ্গাপুর ইউজ করছি বাট সেটা মানে খুব ভালো একটা সার্ভার তো আমি সিঙ্গাপুর ইউজ করব আমি সিঙ্গাপুরে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে কানেক্ট দেখুন কানেক্ট আসলে আমাদের ওপরে অ্যারো দেখাবে ভিপিএন দেখুন আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে এই দেখুন এখানে অ্যারোটা দেখাচ্ছে ভিপিএনের দেখুন ভিপিএন কানেক্ট হয়ে গেছে আমাদের তো ভিপিএন কানেক্ট করার পরে কিন্তু আপনাদের প্লে স্টোরে চলে আসতে হবে আবার স্টোরে এসে এখানে আমরা লিখব ক্যাপ দেখুন এখানে লুকিং ফর ক্যাপ কার্ড কিন্তু অ্যাকচুয়ালি আমাকে দিচ্ছে না তো ক্যাপ না দিলে কি করতে হবে আমরা আমরা এই আমাদের যে জিমেল আইডি আছে জিমেল আইডিতে ক্লিক করব তো এখানে আপনাদের দেখিয়ে দিই আপনারা যদি না বুঝতে পারেন তো এখানে দেখুন জিমেল আইডি আছে এই জিমেল আইডিতে আমাদের ক্লিক করতে হবে তো জিমেল আইডিতে ক্লিক করলাম ক্লিক করে আপনাদের যদি অন্য জিমেল থাকে তো আমি একটা জিমেল সিলেক্ট করে নিচ্ছি আর না হলে আপনারা একটা জিমেল তৈরি করে নেবেন তো আপনারা কমেন্ট করবেন অবশ্যই আমি কীভাবে জিমেল নতুন জিমেল তৈরি করে আমি সেই ভিডিওটাও নিয়ে আসবো তো জিমেলটা নেওয়ার পর এখানে সার্চে আসলাম সার্চে এসে এখানে লিখবো আমি ক্যাপ কার্ড দেখুন ক্যাপ লিখে দিলাম দেখুন চলে এসছে এর আগের ইমেলটা আমাকে দিচ্ছিলো না দেখুন ক্যাপ চলে এসছে তো ক্যাপ কার্ডটা আমরা ইনস্টল করে নেব ক্যাপ ক্যাপার আমার ডাউনলোড হচ্ছে